আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ কিন্তু ছোট আর সোজা অধ্যায় নিয়ে চলে এসেছি, নবম শ্রেণী তোমাদের। এটার নাম হচ্ছে লগারিদমস। তো আমরা একবার সূচিপত্রটা দেখে নিই কি কি আমরা দেখতে চলেছি এই লগারিদমস অধ্যায়টায়। প্রথমেই আমরা দেখব যেটা, সেটা হচ্ছে লগারিদম ও তার গুরুত্ব। তারপর আমরা দেখব কেন আমরা লগারিদম পড়ছি, কি দরকার। এরপর আমরা দেখব লগারিদমের কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী, যেমন আমরা সূচকের সময় পড়েছিলাম নির্ধারণ সূচকের সময় সূচকের নিয়মাবলী, তেমন লগারিদমেরও কিছু নিয়মাবলী আছে। এরপর আমরা কিছু উদাহরণ দেখব ও প্রশ্নের উত্তর। বুঝতেই পারছো ছোট, আর তেরম কিছু নেই, ছোট অধ্যায় খুবই। ওর কিছু উদাহরণ ও প্রশ্নের উত্তর দেখব তোমাদের বই থেকে, আর তারপর যা শিখলাম তার একটা সারসংক্ষেপ দিয়ে দেবো। চলো আমরা প্রথমেই লগারিদম ও তার কিছু গুরুত্ব দেখে নিই। এটা তোমাদের বই থেকে নেওয়া হয়েছে। বলছে যে দেখো, তোমার বন্ধু তথাগত বা কোনো বন্ধু, ধরো তোমার কাছের কোনো বন্ধু, সে কালো রঙের চার্ট পেপারে অনেকগুলো সংখ্যা লিখে দেওয়ালে টাঙিয়ে দিয়েছে তোমার শ্রেণীকক্ষে। এবার এই চার্ট পেপারে ধরো 8 আর 2 দুটো সংখ্যা আছে। এই সংখ্যাগুলো দিয়ে আমরা ধরো কিছু খেলা খেলতে চাই আমরা। তো এবার আমরা বার করতে চাই যে এই যে 8 আছে, এটা 2-এর কত ঘাত, অর্থাৎ 2 যদি নিধান হয় এর মাথায় কত সূচক বসলে 8 আমরা পেতে পারি, 2-এর কত ঘাত 8 হতে পারে। তো 2-এর আমরা 2-কে 3 বার গুণ করে দেখতে পারি যে 2-এর 3 বার গুণ করলে মানে 2-এর 3 ঘাত হলে 8 হতে পারে। কিন্তু এটা আমরা বুঝছি কি করে? এটা তো আমরা বুঝলাম যে গুণ করলে 3 বার গুণ করলে 8 আসছে, কিন্তু ধরো অন্য অনেক খুব বড় সংখ্যা দিয়ে দিল, 1000 বা আরো অনেক বড় সংখ্যা, যদি সেগুলো কোন সংখ্যার এতবার গুণ করে যে আমরা ওই সংখ্যাটা পাই, ওটা আমরা বুঝবো কি করে? এটা তো 8 বলে নয় বুঝলাম, কিন্তু বড় কোনো সংখ্যা হলে তখন কি করে বুঝবো? তো ভেবে দেখো যে 4টি যে প্রাথমিক প্রতিক্রিয়া আছে যেগুলো শিখেছো ছোটবেলা থেকে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো দিয়ে ছোটখাটো নাম্বারকে তুমি হয়তো ভেবে বার করতে পারো, কিন্তু বা ধরো উদ্ঘাতন মানে এইরকম, এই যে এইগুলো নেওয়া, এই যে নিধান আর সূচক নেওয়া, এই যে যাকে বলে নিধান আর সূচকের যে নিয়মাবলী গুলো দেখেছি ওইগুলোকে উদ্ঘাতন বা অবঘাতন মানে হচ্ছে এর উল্টোটা, মানে এই যে আমরা 2-এর 3 ঘাত নিয়ে 8 পেয়েছি, মানে 8-এর 1/3 ঘাত হলে 2 হবে, ওটা হচ্ছে অবঘাতন উল্টোটা। এইগুলো ছোটখাটো নাম্বারের জন্য ঠিক আছে, কিন্তু বড় কোনো নাম্বারের সময় যদি আমরা বার করতে চাই তখন আমরা কি করে করবো সেইটা ভেবে দেখার ব্যাপার, ভেবে দেখার ব্যাপার সেটা। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এই সমীকরণটা লিখি 2-এর x ঘাত = 7, তাহলে আমরা এটা বলতে পারি যে x 2 আর 3-এর মধ্যে থাকবে। কেন না, 2-এর 2 ঘাত হচ্ছে 4 আমরা জানি, আর 2-এর 3 ঘাত 8, তার মানে 7 তো 4-এর থেকে বড়, 8-এর থেকে ছোট। তাহলে x কে, যেহেতু 2-এর x ঘাত, x কে তাহলে 2-এর থেকে বড় হতে হবে, 3-এর থেকে ছোট হতে হবে। আর তাহলে আমরা x কে এভাবে লিখবো log 7, যার নিদান হবে 2। তো আমাদের ধরো 2-এর x ঘাত = 7 এই সমীকরণটা দিয়েছে, এটা সমাধান করে আমরা x = log 7 নিদান 2 পাই। এটা আমরা মনে রাখবো কি করে সহজে সেটা দেখা যাক। তো ধরো 2 একটা ষাঁড়, ধরো 2 একটা ষাঁড়, 7 দিয়ে তুমি ষাঁড়ের মাথায় গুঁতো মেরেছো, ষাঁড়ের মাথা নিচে নেমে গেছে, এখানে 2 নিচে নেমে গেছে, 7 ষাঁড়ের মাথায় উঠে গেছে, তাই তো 7 ষাঁড়ের মাথায় উঠে গেছে, আর এক্স পড়ে রয়েছে মাথায়, এক্স এক্স এর মতো পড়ে রইল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 7-এর মাথা নিচু হয়ে গেল, 7 চলে এলো, কারণ 7 দিয়ে তুমি মেরেছিলে 7-এর মাথায়, এটা 2। তাহলে এক্স বাঁদিকে শুধু পড়ে রইলো, আর আমরা পেয়ে গেলাম x = log 7 নিধান 2। বাট এইখান থেকে যদি আমরা এখানে আসতে চাই কি করব, তা 2 তো ষাঁড়, তুমি ওর মাথায় গুঁতো মেরেছো, ষাঁড় তোমায় ছেড়ে দেবে না। তো ষাঁড় এবার এক্স কে গুটিয়ে নিল নিজের মাথায়, পরে এক্স 2-এর মাথায় উঠে গেল, 2-এর x ঘাত হয়ে গেল, ডান দিকে শুধু আবার 7 পড়ে রইল যেমন ছিল আগে, বা ডান দিকে আবার 7 পড়ে রইল, 7-এর মাথায় x উঠে গেল 2-এর মাথায়। তো আবার আমরা পেয়ে গেলাম 2-এর x ঘাত = 7। আমরা যদি 7-এর মাধ্যমে এটা মনে রাখার চেষ্টা করি তাহলে আমরা সহজেই এটা মনে রাখতে পারবো। পরেরটাতে চলে আসি, এখানে কি বলেছে আমরা পড়ার চেষ্টা করব। বলেছে যে a আর m দুটো বাস্তব সংখ্যা যদি হয়
এবং এ যদি জিরো শূন্যের থেকে বেশি হয়, এ যদি একের সমান না হয় ও এম যদি শূন্যের থেকে বেশি হয়, তবে একটি বাস্তব সংখ্যা এক্স কে নিধান এর সাপেক্ষে এম এর লগারিদম বলা হয় যদি এ এর এক্স ঘাত এম এর সমান হয়। অর্থাৎ আমি যদি এইভাবে যেটা বলেছিলাম এইভাবে যদি লিখতে যাই, তাহলে এক্স সমান লগ এম নিধান এ আমরা লিখতে পারি, এর সমাধানটা এইটা হবে। এই জিনিসগুলো দেখার ব্যাপার, এইগুলো যদি মেনে চলি তাহলে এইটা আমরা এইটা যদি লিখি এটার সমান এইটা আমরা লিখতে পারি, এইটা থেকে এটা সমাধান করলে এইটা লিখতে পারি। এম এক যদি না হয় এটা আমরা বলছি, কেন বলছি পরে দেখবো। আর এই সমীকরণটা ধরো আছে যেখানে দুদিকেই সমান সংখ্যার লগ নেওয়া হচ্ছে এম, আর এ আর বি দুটো নিধান আছে, তাহলে এই সমীকরণটার জন্য এ আর বি কিন্তু সমান হবে যদি এম এক না হয়। এম যদি এক হয় তখন এ আর বি আলাদা হতে পারে, এ আর বি আলাদা হতে পারে, এম যদি এক না হয় তাহলে এ আর বি কে সমান হতেই হবে। কেন? ধরো লগ এক, লগ এক এখানে দুই আর তিন আমি নিধান রেখেছি, এই দুটো শূন্য, কেন লগ এক কেন শূন্য? কারণ আমরা যদি লগ একটাকে এইভাবে লিখি আবার সারের মাধ্যমে এইখান দিয়ে লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো যে দুই এর শূন্য ঘাত হচ্ছে এক। আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার শূন্য ঘাত এক আসবে, আমরা জানি। তো দুই এর শূন্য ঘাত এক, তিন এর শূন্য ঘাত এক, তো এখানে দুই এর শূন্য ঘাত এক, তিন এর শূন্য ঘাত এক, যদি পাঁচ থাকতো পাঁচের শূন্য ঘাত এক থাকতো, যা থাকতো তাই থাকতো। তাই জন্য আমরা তাহলে এখানে যদি দুই এর জায়গায় চার থাকতো, দুই এর জায়গায় যদি ছয় থাকতো, তাহলে সবসময় এটা একই দিত। তাহলে এখানে আমরা দেখলাম যে এই দুটো কিন্তু শূন্যেরই সমান, এই দুটো, এই সমীকরণটা শূন্যের সমান, দুটো সমীকরণ এটা সমীকরণ কিন্তু তবুও আমাদের নিধান গুলো কিন্তু সমান। কিন্তু যদি এটা পাঁচ হয় একের জায়গায় তখন কিন্তু এগুলো আলাদা, তখন আমি লিখবো দুই এর এক্স ঘাত সমান পাঁচ, তিন এর এক্স ঘাত সমান পাঁচ, তখন কিন্তু আবার সমান হবে না এই দুটো, এটা কিন্তু সমীকরণ না। যেটা আমি বললাম এক্ষুনি এখানে সেটাই লেখা আছে। যেটা মনে রাখার কথা সেটা হচ্ছে এই যে লগ বি, বি সংখ্যা আর নিধান এ, মানে এটা তাদের হচ্ছে নিধান, এই রূপে যখন লেখা হচ্ছে জিনিসটাকে, এই সমীকরণটাকে যখন এই রূপে লেখা হচ্ছে, তখন এ কে বলা হচ্ছে নিধান আর বি হচ্ছে যেটা লগারিদম নেওয়া হচ্ছে, বি সংখ্যাটা যার লগারিদম নেওয়া হচ্ছে। তো আমরা বললাম যে এম শূন্যের চেয়ে বেশি হবে, এ শূন্যের চেয়ে বেশি হবে, এ এক, এইগুলো কেন দরকার আমাদের? এর ছাড়া কি আমরা চলতে পারবো না অন্য কোনো এ নিলে? আমরা তো আমরা যখন এ অন্য কিছু নিচ্ছি বা এম অন্য কিছু নিচ্ছি তখন কি হয় একটু দেখি আমরা। এম ধরো আমি শূন্যের কম নিলাম, শূন্যের কম নিলে আমি চেষ্টা করে দেখছি, তো আমি ধরো মাইনাস পাঁচ, মাইনাস পাঁচ কেন, যে কোনো খুশি নিতে পারবো, মাইনাস সাত, মাইনাস সাত, মাইনাস নয়, মাইনাস পাঁচ নিয়েছি ধরো। তো এবার ষাঁড়ের মাধ্যমে এটা কি লিখবো আমি, দুই এর এক্স ঘাত সমান মাইনাস পাঁচ। কিন্তু যেটা বলা হয়েছিল যে কোন ধনাত্মক সংখ্যার মাথায় যদি কোন বাস্তব সংখ্যার ঘাত থাকে, এক্স হচ্ছে কোন বাস্তব সংখ্যা, দুই হচ্ছে ধনাত্মক সংখ্যা, তাহলে আমি কি বলতে পারি যে দুই এর এক্স ঘাত কিন্তু সবসময় শূন্যের বেশি হবে। এটা সূচকের নিয়মাবলীতে ছিল, দুই এর এক্স ঘাত সবসময় শূন্যের বেশি হবে, শূন্য হতে পারে না, শূন্যের বেশি হবে। তো এখানে আমি পেলাম দুই এর এক্স ঘাত সমান মাইনাস পাঁচ, এটা শূন্যের থেকে কম, তাহলে আমাদের এইটা ভুল, আমরা যেটা ধরে নিয়েছিলাম যে এম শূন্যের চেয়ে কম হবে, এটা কোন এম শূন্যের কমের জন্যই এটা হবে না। তাহলে এবার ধরো আমি এম শূন্য নিলাম, তখন আবার এইভাবেই দেখতে পারি যে দুই এর এক্স ঘাত সমান শূন্য এসে গেল, কিন্তু আমি তো বললাম যে দুই এর এক্স ঘাত আমরা জানি যে দুই এর এক্স ঘাত শূন্যের চেয়ে বেশি হবে, শূন্য হবে না, মানে এম শূন্য হতে পারে। আর আমি এ যেটা নিধান, নিধানটাকে আমি ধরো শূন্যের কম করে দিলাম, তো এবার আমি শূন্যের কম করে দিলাম ধরো মাইনাস টু রেখেছি, অন্য কিছু রাখতে পারে, সেইভাবে এই সংখ্যাটাও রাখা যায়। সুবিধার জন্য এখানে ষোলো রেখেছি আর এখানে মাইনাস টু রেখেছি, তো মাইনাস টু রেখেছে, ষোলো রেখেছে সংখ্যাটা, মাইনাস টু নিধান যদি এক্স হয়, তাহলে আমি
এই সারের মাধ্যমে যেটা আমি লিখতে পারি মাইনাস টু এক্স, এক্স ঘাত হচ্ছে 16, তো মাইনাস টু কে 4 বার গুণ করলে 16 আসে, তো এক্স তাহলে 4 হয়ে গেল। আবার যদি আমি এই মাইনাস টু জায়গায় 2 নিই যেটা হচ্ছে শূন্যের বেশি, তখন আমি আবার সারের মাধ্যমে এটা 2 এর ওয়াই ঘাত সমান 16 লিখতে পারি, যেটার ক্ষেত্রে আমি 4 পাবো আবার, তাহলে এটাও 4 এটাও 4, তো আমি তো এই দুটো সমান পেয়ে গেলাম। কিন্তু আমি দেখছি যে এটা 16 নয়, 16 তো 1 নয়, এটা তো m টা যে 16 এটা তো 1 নয়, এটা তো 16, কিন্তু আমার নিধান গুলো তো সমান নয়, এটা তো মাইনাস 2 আর এটা 2, কিন্তু আমার এইগুলো তো এই সমীকরণটা তো সমান এসে গেল, তাই না? সমীকরণটা তো সমান এসে গেল, মাইনাস 2 তো আর 2 তো 1 নয়, তাহলে এইটা আমাদের এই জিনিসটাকে ভুল প্রমাণ করে দিচ্ছে, যেটা ভুল নয় আসলে, এইটা হতে পারে না, আমাদের এই জিনিসটা ভুল হতে পারে না। m যদি 1 না হয় তাহলে a আর b সবসময় সমান হবে এই সমীকরণ, কিন্তু আমরা এখানে পাচ্ছি না, তাই জন্য আমরা a শূন্যের ফর্ম নিচ্ছি না। a যদি শূন্য হয় তখন আমরা কি দেখব, যে ধরো শূন্য নিয়েছি নিদানে আর 16 নিলাম, ধরো সংখ্যায় লগের 16 লগ নিচ্ছি সমান x লিখছি, তাহলে আমরা যদি আবার সারের মাধ্যমে লিখি তাহলে শূন্যের x ঘাত হচ্ছে 16, কিন্তু শূন্যের যতবারই শূন্যকে শূন্য দিয়ে গুণ করো না, শূন্যই তো থাকবে না, x তো বাস্তব সংখ্যা, শূন্যকে যতবার গুণ করো শূন্য থাকবে, তো 16 কি করে হবে, তাহলে a শূন্য হতে পারে না, যেটা আমরা দেখলাম। তো এইগুলো হচ্ছে মনে রাখার কথা, কেন আমরা এইগুলো ধরে নিয়েছিলাম প্রথমে, কেন অন্য কিছুর জন্য কাজ করবেন না। চলো আমরা লগারিদমের কিছু নিয়মাবলী দেখে নিই। প্রথমে এটা আসছে যে লগ একের লগ এ যাই হোক, নিদান যাই হোক না কেন, সবসময় শূন্য হবে একের লগ নিলে, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার মাথায় শূন্য নিলে এক হবে, যদি না সেটা শূন্য হয়ে নিলে। কিন্তু আমি যে বললাম যে এম এক হবে না, ঠিক আছে এম এক হতে না পারে, কিন্তু আমরা শূন্য তো তার সেটা লিখতেই পারি না, কারণ ওটা ওইটা ধরবে না যে এক দুদিকেই দুটো দিকেই এ লগ এক নিলেও কিন্তু বেসটা নিদানটা সমান না হতে পারে, কারণ এখানে 2 থাকলেও শূন্য আসবে, 3 থাকলেও শূন্য আসবে, সেটা ঠিক, কিন্তু লগ এক একের লগ নিলে শূন্য হবে, এটা তো মনে রাখাই যায়, একের লগ নিলে শূন্য হবে। এবার দেখলাম যে এই যে যার লগ নিচ্ছি আর যেটা নিধানে আছে এই দুটো যদি সমান হয়, ধরো লগ 2 নিধান 2, লগ 3 নিধান 3, লগ 7 নিধান 7, এটা সবসময় এক হবে, কারণ তুমি ওই দিকে নিয়ে দেখো আবার লগ এ নিধানে এ ইকুয়াল টু এক্স নিলাম, তার মানে ওদিকে নিয়ে গেলে কিভাবে হবে, ষাঁড় গুটি ওপরে মাথায় তুললে এ টু দ্য পাওয়ার এক্স, এর এর এক্স ঘাত ইকুয়াল টু এ, সেটা তাহলে এক্সটা কি হলে ওই নাম্বারটা নিজের সঙ্গেই সমান হয়, 1 নিলে ওপরে সূচক 1 হলে এ নিজেই এর সমান সূচক 1। এইটা দেখো এর সূচক হচ্ছে লগ এম, একটা লগারিদম এম এর লগ যার বেস হচ্ছে যার নিদান হচ্ছে, ভালো করে দেখো এ হচ্ছে এখানে একটা নিদান, আবার তার সূচক নেওয়া হয়েছে একটা লগ এম যার নিদান হচ্ছে আবার এ, তো এরকম দেখো যে এ আর এ যেন কেটে যাচ্ছে, কাটছে না, কিন্তু এরকম ভেবে দেখতে পারো যে এ আর এ কেটে যাচ্ছে আর এম শুধু পড়ে থাকছে, আসলে কাটছে না, ব্যাপারটা কিরকম, ধরো আমি দুদিকেই লগ নিয়ে নিলাম, এইটাও দেখতে পারো, বা আমরা দুদিকেই ধরো লগ নিয়ে নিলাম, তখন দুদিকে লগ নিয়ে নিলে লগের ধরো যে একটা সংখ্যার যদি লগ নিই তার মাথায় যদি কোনো সূচক থাকে সেই সূচকটা আবার বাঁ দিকে চলে আসে গুণ হয়ে যায়, ধরো যদি লগ এরকম থাকে লগ 2 এর 6 ঘাত মানে 64, আর লগের নিদান হচ্ছে 2, তাহলে লগের নিদান 2 আর 64 তার মানে 6 আসবে, আমি সেটাকে 64টাকে আবার কিভাবে লিখতে হবে 2 এর 6 ঘাত, তো আমি কিনলাম লগ 2 বা 2 এর 6 ঘাত, তো আমি 2 এর 6 ঘাত যেহেতু আছে, যেহেতু 6টা সূচকে আছে 6টাকে বাঁ দিকে নিয়ে এসে গুণ করে দিলাম, তাহলে কি পড়ে রইল 6 ইনটু লগ 2 এর 2 আর 2 নিদান, তাহলে লগ 2 আর 2 নিদান এখান থেকে আমরা দেখলাম যে 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 আর ওটা 6 থাকলো 6, দেখো সমান হয়, তাহলে আমরা ওইটা বাঁদিকে নিয়ে ওইভাবে দেখতে পারি আমরা, বা এইটাও দেখতে পারো যেভাবে করেছে। আরেকটা হচ্ছে পরেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লগ বি আর লগ এ দুটোকে গুণ করলো, নিদানগুলো দেখো এখানে লগ বি নিধানে লগ এ নিধান বি, এটা কি হয়ে গেল লগ এ নিধানে, যেন এই বি আর বিটা যেন কেটে গেল আর এ আর এ শুধু পড়ে রইল, এরকম একটা যেন, এরকম উপকারী মনে রাখবে, দুটো এই যেন এই দুটো নিদান যেন কেটে গেল আর এ আর এ যেন পড়ে রইল,
আর যেন বি হয়, ইকুয়াল টু যার এই যা আমরা দেখেছি যে এটা লগ এ আর নিধান এ যদি হয় তাহলে দুটো যদি সমান হয় এখানে তাহলে সেটা এক হচ্ছে। এই জিনিসটা থেকে এই জিনিসটা আসছে, এইটা মনে রাখতে হয় যে আমরা এটা যদি এ এর লগ নিই আর বি যদি নিধানে থাকে আমরা এটাকে উল্টেও দিতে পারি, আমরা যদি বি এর লগ নিই আর এ যদি নিধান নিই সেটা কিন্তু ওর এক বাই হবে, মানে ওর উল্টোটা হবে, 1 1 ভাগ লগ বি আর নিধানে। উল্টে যদি দিই এখানে, যদি নিধান আর আমরা যে নাম সংখ্যার লগ নিচ্ছি সেই দুটো যদি উল্টে দিই তাহলে সেটার সেই দুটো সংখ্যার গুণফল এক হবে, এটা উপরে তুলে দেখো সেই দুটো সংখ্যার গুণফল এক, মানে এইটা এক ভাগ ওইটা নিলে তবে এইটা পাওয়া যাবে যদি আমরা নিধান আর সূচক উল্টে দিই। পরেরটাই দেখছি যে যেকোনো একটা এম আমরা সংখ্যা নিলাম লগের, যেরকম আমরা জানি ধনাত্মক আর শূন্যের কম নয়, আর বি ধরো যেকোনো ঠিকঠাক নিধান, আমরা সেটাকে যেকোনো একটা নিধানের নিধান রেখে সেইটাকে ভাগ করতে পারি, যেরকম এইটা হচ্ছে লগ এম আর এটা লগ বি, আর বা এটা নিধানটা আমরা একই রেখে দিলাম, এই যে এইটা। তারপর আমরা এই এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, তা আমরা কি এবার লগ এ বিটাকে আমরা কি লিখতে পারি, যে লগ ইন্টু লগ নিধান বি হয়ে যাবে এইটা, এইখান থেকে এই দেখো এইখান থেকে আমরা এটা কি লিখতে পারি, লগ ইন্টু লগ বি নিধান হয়ে যাবে, এই 5 নম্বরটার ইউজ করে আমরা কি লিখতে পারি যে এটা লগের এর লগ নেব আমরা, বিটা নিধান হয়ে যাবে, এখন এইখানে এ আছে আর এখানে এ আছে, তো এইভাবে আমরা দেখতে পারি যে ওটা আবার লগ বি আর এম এর সমান হয়ে যাবে, এই যে যেমন এটা করেছে। আমরা এই এমটাকে কিভাবে লিখতে পারি, এইভাবে না লিখতে পারি না, এ আর এ নিধান আর এম সমান, এই যে এইভাবে যে লিখতে পারি আমরা। আগেরটাই যেমন দেখলাম, যে 4 নম্বরে যেটা দেখলাম সেইটাই আর কি আমরা দেখছি আর একই ব্যাপার। এবার ধরো যে সংখ্যার লগ নিচ্ছ সেটা ধরো গুণফলে আছে, এই গুণফলগুলো সব ভাগ, মানে এই গুণফলগুলো সব ভাগ হয়ে হয়ে সব আলাদা আলাদা লগে ভাগ হয়ে যায় আর সবকটার আমরা যোগফল নিই, এই যে M1 M2 M3 M4 সবকটা এরকম গুণফলে আছে, এগুলো সবকটা এক একটা লগে আমরা ভাগ করে নিচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা লগে সমান এই এই নিধানটা নিয়েই আমরা সবকটা লগে ভাগ করে নিচ্ছি, তারপর ওইগুলোর যোগফল আমরা নিয়ে নিচ্ছি, গুণ থেকে আমরা যোগফলে চলে যাচ্ছি, মনে রাখো। তেমনি যদি এটা বিয়োগ, যদি গুণফল না থাকে যদি ভাগফল থাকতো M1/M2 তাহলে আমরা সেটা আবার মাইনাস করে দিতাম, ধরো M1/M2 হতো তাহলে আমরা লগ M1 মাইনাস লগ M2 লিখতাম, তাহলে ভাগ হলে আমরা বিয়োগে চলে যাবো আর গুণফল হলে আমরা যোগে চলে যাচ্ছি, সেই প্রত্যেকটা নিধান এক রেখে প্রত্যেকটা লগে আমরা ভাগ করে নিচ্ছি, করে ওটা ভাগ যোগ করে দিচ্ছি। আর যেহেতু এইটা আমরা দেখেছি এখান থেকে এ এ আমরা 1/A মানে কি এর সূচকে -1, আমরা সূচকের নিয়মগুলিতে দেখেছি তার মানে -1টা যেটা বললাম বাঁদিকে চলে আসতে পারে, আর ওইগুলো লগ এ এ থাকলো, লগ এ হচ্ছে 1, মানে নিধানে আর লগের এ নিচ্ছি এর লগ -1 আর এখানে -1 এসেছে তো -1, এটা তো বললাম তোমার এই জিনিসটা থেকেই আসে, দেখে নেবে এইটা তো তখনই দেখা হয়েছে আমাদের, আর এর উল্টোটাও বলা হয়েছে একবার দেখে নেওয়ার দরকার, এটা মনে রাখার দরকার সেটা হচ্ছে যেটা আগেও বললাম যে এ যদি কোনো ধনাত্মক সংখ্যা হয় তার মাথায় এক্স যাই হোক না কেন, ঋণাত্মক ধনাত্মক মূলদ অমূলদ, এই এটা যদি ধনাত্মক হয় এই a^x মানে এর এক্স ঘাত এটা সবসময় শূন্যের চেয়ে বেশি হতে হবে, শূন্য হবে না শূন্যের চেয়ে বেশি হবে, সবসময় একটু হলেও বেশি হবে। তো চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই, সলভড এক্সাম্পলস। প্রথমে এটা দেখো বলেছে ভালো করে আগে পড়তে হবে কি বলছে, ভেতরে একদম কি আছে লগ 81 নিধানে √3 মানে 3 এর হাফ ঘাত, হাফ 0.5, তার বাইরে কি আছে এইটার আবার এইটা হচ্ছে আবার লগ হয়ে গেল আর নিধান 2 হয়ে গেল, আবার এইটার পুরোটার আবার লগ নিধান 3, এর মান আমাদের বলতে হবে, তো আমরা ভালো করে আগে লিখলাম খাতায় যাতে কোনো ভুল না, ঠিকঠাক ব্র্যাকেট লাগিয়ে
লিখলাম পুরোটা। এবার আস্তে আস্তে আমরা লেখা চালু করলাম। আমরা 81-কে আমরা বলেছিলাম সূচকের নিয়মাবলীতে কয়েকটা সংখ্যার কয়েকটা সূচকের মান আমাদের মনে রাখা উচিত কত কত হয়। তো আমরা 81 তো খুবই সোজা মনে রাখার, 9 এর 2 ঘাত 81, আবার 9 হচ্ছে 3 এর 2 ঘাত, তার মানে দুটোর সূচক যোগ হয়ে কি হয়ে গেল, 4 ঘাত, 3 এর 4 ঘাত হয়ে গেল। আবার এই √3 মানে কি, 3 এর হাফ ঘাত, তাই তো? আবার তিনটাকে কি লিখতে পারি, √3 এর 2 ঘাত নিলে আমরা 3 পেতে পারি, কারণ 3 এর হাফ ঘাত যদি √3 হয় তাহলে √3 এর 2 ঘাত 3, এই যে অবঘাতন করলে আমরা এটা দেখেছি নুসিয়ন সূচকের নিয়মাবলীতে। তাহলে আমরা √3 যেহেতু আছে নিদানে, আমরা এটাকেও সমান করে নিলাম, কারণ আমরা এই জিনিসটা ইউজ করবো, এই যে ওই যে ওই জিনিসটা আমরা ব্যবহার করব যে লগ এ, যে একটা সংখ্যার লগারিদম নিচ্ছি আর তার আর তার এটা যদি সমান হয়, যে সংখ্যার লগারিদম নিচ্ছে আর তার নিদানটা যদি সমান হয় তাহলে সেটা 1 হয়ে যায়। সেই আমরা জিনিসটাই ব্যবহার করব বারবার, খুব দরকারি, তাই জন্যই আমরা এটাকে √3 এর মাধ্যমে নিয়ে নিলাম, আর এর মাথায় 2 চলে এলো। আবার এই দুটো গুণ হয়ে গেল গিয়ে 8 হয়ে গেল, আর এই দুটো যেহেতু সমান হয়ে গেল 8 বাঁদিকে চলে এলো। এতো বলেছি এটা বারবার, এটা যেহেতু ওখানে লেখা ছিল না, এটা নিজেরা লিখে নিতে পারো খাতায়, এই জিনিসটা খুব দরকারি, এই জিনিসটা খুব দরকারি, এটা নিজেদের খাতায় লিখে নিতে পারো। তো এটা আবার 1 হয়ে গেল, এটা 8 হয়ে গেল। log 2 8 আমরা জানি 8 মানে 2 এর 3, 2 এর 3 ঘাত। আবার এই তিনটা বাঁদিকে চলে এলো, log 2 আর 2 নিদান, তাহলে 1 হয়ে গেল। এবার আবার log 3 আর 3, এই দুটো সমান মানে 1 হয়ে গেল, তাহলে আমরা 1 পেয়ে গেলাম উত্তরটা হলো। পরেরটা আমরা দেখি, এই এটা হয়ে গেল। পরেরটা দেখি আমরা, এবার বলেছে আগে ভালো করে লিখবে, এই বলেছে এইটা যে 1 প্রমাণ করতে বলেছে, ডান দিকে 1 প্রমাণ করতে বলছে, এইটা দিয়ে দিয়েছে। তো যেটা সোজা আগে আমরা দেখছি এই এইটা, আমরা জানি 5 এর 2 ঘাত 125, আমরা তাড়াতাড়ি লিখে নিলাম, এটা হচ্ছে 2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, 5 এর 3 ঘাত 125, আমি ভুল বললাম, 5 এর 3 ঘাত 125, 5 এর 3 ঘাত 3 বাঁদিকে চলে এলো, তো এটা 3 হয়ে গেল, হয়ে গেল। এবার পরেরটা লিখছি, 10টাকে আমরা 5 আর 2 তে ভাগ গুণ করছি, কেন, প্রথম কথা গুণ করলে আমরা ওটাকে যোগ করে দিতে পারি, কিছু যোগ করবে না, যোগ করলে কিন্তু তার কোনো কিছু করা যাবে না, কিন্তু গুণ করলে আমরা জানি সেটাকে আমরা প্রত্যেকটা যোগ ফলে ভাগ করে দিতে পারি, গুণ করার চেষ্টা করবে সবসময়, যদি কিছুই না করতে পারছো তখন গুণ করার চেষ্টা করবে। 10 তো আর 2 এর কোনো ঘাতে আসছে না দেখছো, তো আমরা গুণ করার চেষ্টা করবো। তো একটা তো কমে গেল, এই যে 2 2 1 হয়ে গেল, এখানে এইটা পড়ে রইলো, এটা কিছু একটা হবে, কি হবে দেখা যাক। এখানে 8 আর 5 বলেছে, এবার 5 তো আমরা জানি ইংরাজিতে তাকে বলে প্রাইম নাম্বার, আমরা কিছু করতে পারবো না 5-এ, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে উল্টে দিতে পারি, এই যে যেটা আমরা জানি উল্টে দিতে পারি, নিদান আর সূচক উল্টোলে 1 ভাগ হয়ে যায়, আমরা 5টাকে নিদানে নিয়ে এলাম, 8টা রইল। কেন করলাম দেখো, এবার এই যে 3 ছিল, এই 3টা ছিল, আর এখানে 8টাকে আমরা 2 এর 3 ঘাত লিখতে পারি, তো 3টা আবার বাঁদিকে চলে এলো, তাই 3 3 কেটে গেল, log 5, নিদানে 5 ছিল আর 2 এতে ছিল, 8টা যেহেতু আমাদের নিদানে ছিল আমরা কিছু করতে পারছিলাম, তাই আমরা 8টাকে লগারিদমে নিয়ে এলাম, তাহলে এবার 8টাকে 2 এর 3 ঘাত লিখতে পারবো, তাই 3 এর 3টা আমরা বাঁদিকে নিয়ে এসে 2টা এখানে রেখে log 5 2 5 নিদান 2 লগারিদম 2, পেয়ে গেলাম এটা, 3 আর 3 কেটে দিলাম। এইবার আমরা এটাকে আবার উল্টালাম, এই যে এই জিনিসটা আমরা 5 আর 2 উল্টো দিলে এটার এই জিনিসটার আবার 1 ভাগ হবে, তাহলে এইটা আবার উপরে উঠে গিয়ে log 2 নিদান আর 5, আর এইটা মাইনাস হয়ে আছে, এই দেখো মাইনাস, তাহলে এইটার এটা কেটে গেল, দেখলে এটা কেটে গেল, এটা তাহলে এটা নিয়ে আমাদের ভাবার দরকারই ছিল না, এই জিনিসটা দিয়ে হয়ে যাচ্ছিল, এটাই ব্যাপার, এইটার এটা কেটে গেল, একটা তো এইখানে যেটা পেয়েছিলাম, এই যে log 2 2 সমান নিদানে, এই একটা পড়ে রইল, এই দুটো কেটে গেল, আমরা 1 পেয়ে গেলাম। পরেরটাও খুবই সোজা, দেখার চেষ্টা করবে, ওই যেটা বলেছিলাম যে দুটোর ভাগফল থাকে সেটাকে বিয়োগ করে দেয়, সেইটাই এখানে ব্যবহার করেছে। আর ওই 10টাকে আবার 2 আর 5-এ লেখা, ওই যে যখনই কিছু পারবে না গুণ করতে, তখন মানে কিছু ভাঙতে দেখবে যে একই লাইনে, তখন ওটাকে লিখে দেওয়ার চেষ্টা করবে।
এখানে লগের কিছু বলেনি তোমাদের, নিদান কিছু বলে দেয়নি, তাই কিছু নেওয়ার দরকার নেই। এমনিতে যদি না কিছু বলে তখন 10ই বোঝা যায়, 10ই বুঝতে হয়, কিন্তু এখানে দেখো এটা 2 আর 5 আলাদা করেছে, তাই জন্য আর কিছু বললাম না। এমনি যদি লগ শুধু এম লগ লগ এম যদি শুধু লেখা থাকে তাহলে নিধানের যে 10 আছে ওটা বুঝে নিত ওটা, কিন্তু এখানে যেহেতু ওরা এমনি ভাবেই ব্যবহার করছে যে 10 নাও হতে পারে, সেইভাবেই ওরা করে দেখেছে। দেখো এখানে 10 হলে তো এটা 10 আর 10 1 হয়ে যেত ওটা, কিন্তু ওরা আর করেনি, ওরা এটাকে আলাদা করে ভেঙেই পুরোটা করেছে, তাই সেটাই করছি। কিন্তু এমনি যদি ধরো কিছুই না বলা থাকে আর ধরো একটা অঙ্ক করতে পারছো না, দেখছো যে নিধানে না জানলে অঙ্কটা করতে পারছো না, তখন এটা 10 নিয়ে নেবে যদি নিধান না দেওয়া থাকে। নিধান এমনিতে দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে 10টাই আমরা নিয়ে নিই। আমরা আরো কয়েকটা অঙ্ক দেখে নিই, চলো। তো আমরা এটা দেখছি যে বলেছে আগে দেখো আগে কি দিয়েছে, দেখো লগ এক্স ভাগ ওয়াই মাইনাস জেড সমান লগ ওয়াই ভাগ জেড মাইনাস এক্স সমান লগ জেড ভাগ এক্স মাইনাস ওয়াই। কেউ যদি না জানো এর মানে হচ্ছে এই বস্তুটা আর এই বস্তুটা সমান, বাট এইটা আবার এইটাও সমান, আবার এইটা এইটা সমান, আলাদা আলাদা করে এই তিনটে একসাথে সমান, এইটা এটারও সমান, এটা এটারও সমান, আবার এটা এটারও সমান, এটা এটারও সমান, এটা এটারও সমান, এটারও সমান, আলাদা আলাদা করে সবাই তিনটে তিনটেরই সমান, তাই তিনটে সমান চিহ্ন দিচ্ছে। তাহলে যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটা হচ্ছে এক্স এর এক্স ঘাত, ওয়াই এর ওয়াই ঘাত, জেড এর জেড ঘাত, এদের গুণফল নিলে 1 পাবো। কিভাবে আমরা এগোবো? আমরা যদি তোমরা রেশিও আর প্রপোর্শন করে থাকো তাহলে তোমাদের হয়তো সুবিধা হতে পারে, যে ধরো এই তিনটে সমান চিহ্ন আছে, তা এই তিনটে সমান চিহ্ন যে কোনো একটা সংখ্যা তো হবেই, মূলদ হোক অমূলদ হোক কিছু একটা হবেই, যেটা নিশ্চয়ই শূন্য হবে না, নাহলে শূন্য হতে গেলে ওই ওপরের ভাগটা শূন্য হতে হবে, ওপরের জিনিসটা সব কটার ক্ষেত্রেই শূন্য হতে হবে। তো শূন্য যদি সব কটা হয় তাহলে এটা নিশ্চয়ই 1 হবে না, কারণ শূন্য টু দা পাওয়ার শূন্য তো আমরা জানি না, সূচকে আমরা দেখেছি তো শূন্য টু শূন্যর সূচক শূন্য যদি হয় আমরা তো বলতে পারবো, তাই এটা আমরা পাবো না যদি এটা শূন্য হয়, তাই আমরা এটা শূন্য এমন একটা সংখ্যা নিলাম যেটা শূন্য। তাহলে আমরা এটাকে প্রত্যেকটাকেই আমরা যদি সমীকরণে ভেঙে দেখার চেষ্টা করি, কি হলো এইটা ডান দিকে আমি তুলে নিয়ে গেলাম, তাহলে কে ওয়াই মাইনাস জেড গুণ হলো লগ এক্স পড়ে রইল, তিনটা দিকে তিনটেই, তিনটের জন্য তিনটেই। এবার এইটার ক্ষেত্রে বাঁদিকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, এক্স দিয়ে গুণ করলাম ডান দিকে, কারণ এক্স আছে, এক্স এর লগ নিচ্ছে, তেমন এইটাতে ওয়াই দিয়ে করলাম কারণ ওয়াই এর লগ নিচ্ছে, এটাতে জেড দিয়ে করলাম জেড এর লগ নিচ্ছে, তাই যেহেতু এক্সটা বাঁদিকে আছে আমরা এটার সূচকে তুলে দিতে পারি, আমরা খুব ভালো করেই জানি, যেহেতু আমরা এটা সূচকে যদি থাকতো বাঁদিকে নিয়ে নিই তাহলে বাঁদিক থাকলে আমরা সূচকে তুলে দিতে পারি, এটা আমরা সূচকে তুলে দিলাম, আর এই যে এক্সটা আছে এক্সটাকে আমরা ভেতরে ঢুকিয়ে দিলাম এই ব্র্যাকেটে, তিনটে জায়গাতেই সমানভাবে এইটা করলাম। এইবার দেখো এই তিনটেকে আমরা গুণ করতে কেন করেছি, দেখো এখানে আমরা একটা জিনিস তো পেয়েছি যে এই যে এক্স টু দা পাওয়ার এক্স, ওয়াই টু দা পাওয়ার ওয়াই, ওয়াই এর ওয়াই ঘাত, এক্স এর এক্স ঘাত, জেড এর জেড ঘাত, এইগুলো আমরা কিন্তু লগের মাধ্যমে পেয়েছি, এবার এইগুলো আমরা যোগ করব কেন, কেন যোগ করব, কারণ আমরা লগ আলাদা আলাদা প্রত্যেকটা নিদান যদি সমান হয়, দেখো নিদান বলেনি কিন্তু যেহেতু নিদান বলেনি প্রত্যেকটা সমানই আছে, নিদান যাই হোক না কেন তিনটেরই নিদান কিন্তু সমান। এবার আমরা যদি এটাকে ভাগ যোগ করে দিই একসাথে, আমরা জানি যে এইগুলোর একসাথে কিন্তু আমরা গুণফল পেয়ে যাই, কারণ আমরা গুণফল থাকলে সেটাকে প্রত্যেকটা যোগফলে ভাগ করতে পারি, তাহলে যদি প্রত্যেকটা যোগফল থাকে আমরা সেটা গুণফলে এক এক গঠ করে নিলাম, এক গঠন করলাম আমরা, তো আমরা সেটার গুণফল নিয়ে নিলাম, এটা কি হলো এই জিনিসটা পেয়ে গেলাম, দেখো লগের মাধ্যমে পেয়ে গেলাম, আর যেহেতু এখানে কে আছে এইটা প্রত্যেকটা আমরা যোগ করে দেখছি এটা শূন্য হয়ে যাচ্ছে, শূন্যটা আমরা জানি কি হয় লগ ওয়ান যে কোনো নিধানেরই, ধরো এই নিধানের সমানই আমরা আমরা রাখলাম, যে কোনো নিধানেই তো লগ ওয়ান শূন্য হয়ে দেখেছি আমরা, তো এই নিধানের সমানই একটা নিধান নিয়ে আমরা লগ ওয়ান লিখলাম, আর যেহেতু দুদিকেই লগ আছে আমরা সেহেতু এইটাকে যেহেতু দুদিকের নিধান সমান আছে আমরা দেখছি, তাই এই দুটো সমান হতে হবে, এই দুটো সমান হতে হবে যেহেতু দুদিকের নিদান সমান।
পরেরটা যদি দেখি আমরা, পরেরটা একই, দেখো এটা y মাইনাস এটা আছে, এখানে b মাইনাস c, x টা যেটা আছে এই x গুলো আছে, এই যে এই নিদান গুলো, এইগুলো এখানে a আর a হচ্ছে, এই x টা হচ্ছে এইখানের x গুলো, এই যে নিচের ভাগে y এইটার, y z ও এইটা, এখানে a এই যে এইটা, b এইখানের, এই যে এইখানের, c এই সূচক গুলো এইখানে, পুরো এক একই, পুরো z মাইনাস x, c মাইনাস a, x মাইনাস y, a মাইনাস b, একই জিনিস পুরো, এইভাবেই এগোতে হবে পুরোটা। এইটা দেখার চেষ্টা করি আমরা, এটা কি বলেছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো 7ab, অ্যালজেব্রায় আমরা করেছি এরম। এবার আমরা একটু এর লগারিদমে একটু দেখি কি রকম কি ব্যাপার। তো আমাদের কি দেখতে হবে যে লগ 1/3 এ প্লাস বি, মানে এ প্লাস বি বাই তিন আর কি, এ প্লাস বি পুরোটা বাই তিন, ইকুয়াল টু হাফ লগ এ প্লাস লগ, লগ এ প্লাস লগ বির, লগ বির হাফ, মানে দুই ভাগ ভাগ দিয়ে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার জানি, তো আমরা সেইটা যাতে সেই রূপে যাতে চলে আসে, আমরা তাহলে দুদিকেই 2ab অ্যাড করে দিই। তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9ab পেয়ে গেলাম। নাইনটা কি, একটা তিনের দুই ঘাত, মানে ওটা স্কোয়ার, এ প্লাস বি এর দুই ঘাত, ওটা তিনেরও স্কোয়ার, তাহলে আমি তিন, তিনের স্কোয়ার লিখে নিচে নিয়ে চলে আসি, পুরোটার স্কোয়ার নিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার বাই থ্রি ইকুয়াল টু এবি। কেন করলাম এই জিনিসটা, এ প্লাস বি বাই থ্রি ছিল, এ প্লাস বি বাই থ্রি পেয়ে গেছি, দুই ঘাত আছে, দুদিকে লগ নিলাম, আমরা দুদিকে লগ নিতে পারি যেহেতু এটা প্রতিক্রিয়া, দুদিকেই করতে পারি, আগেই বলেছি প্রতিক্রিয়া, দুদিকে আমরা লগ নিলাম, তো এটার লগ নিলাম, দুই ঘাত আছে, দুইটাকে আমরা এদিকে নিয়ে নিলাম, এদিকে লগ এবি আছে, এই দুইটা বাঁদিকে নিয়ে গেলে এবার আমরা ডান দিকে নিয়ে চলে যেতে পারি, তাহলে এটা কি পেলাম, এইখান থেকে এ প্লাস বি বাই থ্রি ইকুয়াল টু হাফ লগ এ প্লাস লগ, এই হয়ে গেলাম, খুবই সোজা। এই যে এটা হচ্ছে তোমাদের বইয়ের পেছনের অঙ্ক, কয়েকটা নিজে করো, আমি প্রথমটা দেখিয়ে দিচ্ছি। তাও এই যে এটা বলেছে, যেটা একইভাবে এগোবে, এই যে লগ এক্স প্রত্যেকটা, এটা ইকুয়াল টু কে নিয়ে নিলাম, ধরো তিনটাকে ইকুয়াল টু কে নিয়ে নিলাম, তার মানে আমরা কি লিখতে পারি, এক্স কে, যেহেতু লগ কিছু বলেনি নিধানে, আমরা বলেছিলাম কিছু না বলে 10 আমরা নিতেই পারি, তো আমরা 10 নিয়ে নিলাম, তাহলে আমরা যেভাবে ওই ছাঁড় গুটিয়ে মাথায় তুলে নিয়েছে সেভাবে আমরা লিখছি যে এক্স হচ্ছে তাইতো, এইভাবে তিনটেরই লিখবে, ওয়াই এরও, ওয়াই ও যেটা আসছে লিখবে, জেড ও যেটা আসছে লিখবে, এবার এই তিনটাকেই আমরা গুণ করে দেবো, এক্স ওয়াই জেড তিনটাকেই গুণ, এক্স ওয়াই জেড তিনটাকেই আমরা গুণ করে দেবো, করে দেখবে এই যে উপরে যে এগুলো আছে এগুলো গুণ করলে কি হয়, সূচকের নিয়মাবলীতে যোগ হয়ে যায় না, তো দেখবে যোগ হয়ে এরকম চলে আসবে, এরকম y মাইনাস z প্লাস z মাইনাস x প্লাস x মাইনাস y, আর বাইরে তো একটা কে থাকবে, এটা কি হয়ে গেল, ভেতরটা, ভেতরটা শূন্য হয়ে গেল, কেটে গেল সবকটা, এইটা এটার সাথে কেটে গেল, এই এটা এটার সাথে কেটে গেল, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, শূন্য হয়ে গেল, পুরোটা শূন্য হয়ে গেল, আর কিছুর শূন্য যদি ঘাত হয় কোনো সংখ্যার, তাহলে সেটা এই যে 10 ছিল, 10-এর ঘাত শূন্য হয়ে গেল প্রত্যেকটা এ করার পর, গুণ করার পর, তাহলে সেটা এক হয়ে গেল। পরেরটাও, পরেরটা নিজে করবে তোমরা, চেষ্টা করবে, একইভাবে এগোনোর ব্যাপার, এই যে এক্স ওয়াই জেড আলাদা করে নিয়ে এদের এ, এদের বি প্লাস সি ঘাত, বা এক্স আর এক্স এর বি ঘাত, এক্স এর সি সি ঘাত, এই দুটো গুণ করে নেবে, এক্স এর বি ঘাত, এক্স এর বি প্লাস সি ঘাত মানে কি, এক্স এর বি ঘাত ইনটু এক্স এর সি ঘাত, তাই না,
আর ওইটা ওই রকম ভাবে ওরকম গুণ করতে পারো, এইভাবে প্রত্যেকটার ঘাত নিয়ে গুণ করে করে ব্যবহার করতে হবে। আর পরেরটার জন্য এইটা ব্যবহার করতে হবে, কারণ এই যে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটাকে আবার যদি আমি বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা লিখি, মানে আমাকে এ বি বিসি একটা যোগ করতে হবে একটা বিয়োগ করতে হবে, তাহলে 2BC হয়ে গেল, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার। বি প্লাস সি হোল স্কোয়ার কে আমরা কি লিখতে পারি, এটাকে দুবার দুবার করে লিখতে পারি, মানে বি প্লাস সি বি প্লাস সি, তাই তো? তার মানে এইটাকে দুবার, এই জিনিসটাকে আবার আরেকবার এই জিনিসটা দিয়েই গুণ করলে তবে আমরা বি প্লাস সি হোল স্কোয়ার পেলাম, তার মানে একের সাথে একই গুণ করলাম, একই রয়ে গেল। এবার যেহেতু একটা মাইনাস বিসি করেছি, মাইনাস এসি করেছি, মাইনাস এবি করেছি, মানে এগুলো ভাগে চলে গেল সূচকার নিদান নিয়ম বা বলতে, এবার সেইগুলো শুধু আমরা এইখান থেকে যে এক্স আর ওয়াই জেড পেয়েছিলাম সেইগুলোর অত ঘাত নিয়ে দেখবো কি বেরোচ্ছে, সেইগুলো দেখবে ওটাও নিচে একই হবে, পড়ে তাহলে একও চলে আসবে ওটা। এইটা ব্যবহার করতে পারে এইটা, তাই জন্য আগে এইটা প্রমাণ করতে হচ্ছে, এইটা ব্যবহার করে এইটা করবে। তো আমরা সারসংক্ষেপটা একবার দেখে নিই, যেটা শিখেছি সেটা একবার ঝালিয়ে নিই, যে লগারিদম পরে যে সংজ্ঞা যেটা আমরা পাই, লগারিদম পরে যে সংজ্ঞা আমরা পাই সেটাকে আমরা সূচক বলি। আগেও বলেছি লগারিদম পরে যে সংজ্ঞাটা আমরা পাই সেটাকে আমরা সূচক বলে থাকি। ঋণাত্মক সংখ্যার লগারিদম আমরা নিতে পারি না, বারবার বলা হয়েছে এটা যেন মনে থাকে, ঋণাত্মক সংখ্যার লগারিদম আমরা নিতে পারি না। লগারিদমে নিধান নিধান যদি শূন্য বা এক হয় সেটা কিন্তু ভুল হতে পারে না, কিন্তু নিধান শূন্য বা এক হতে পারে না, ঋণাত্মক সংখ্যাও হতে পারে না। আমরা দেখেছিলাম কেন, আমি বারবার দেখেছিলাম কেন এইগুলো যদি শূন্য বা এক হয় নিদান বা কোনো ঋণাত্মক সংখ্যাই হয় তাহলে কেন সমস্যাটা হয়, আমরা কিন্তু দেখেছি। শেষে যদি লগ এক থাকে, আর এটা যদি এ যেটা নিদান সেটা যদি ঠিক মতো নেওয়া, মানে কোনো যদি ঋণাত্মক সংখ্যা না হয়, শূন্য না হয়, এক না হয়, এর মান কিন্তু সবসময় শূন্য হবে। এ ঋণাত্মক শূন্য বা এক ছাড়া অন্য যাই কিছু যদি হয় তাহলে লগ এক নিধান এ এর মান সবসময় শূন্য নেওয়া হয়, যদি নিধান ঠিক মতো নেওয়া হয়। তো আমরা শেষ করছি এখানে, তা স্টে হোম স্টে সেফ, বাড়িতে থাকো সুস্থ থাকো, আবার তো কোভিড বাড়ছে এখন, না দরকার পড়লে বেরিও না বাড়ি থেকে, সুস্থ থাকো, পড়াশোনা যেমন চলছে চলুক, আর আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।